মারামারি করি না, মারামারি করতে হলে আত্মরক্ষা করতে হবে, তাই না? নিজেকে ট্রেনিং করলে ভালো করে করবা, আর যদি শিকার ইচ্ছা নাই তাহলে আর আসবে না। হ্যাঁ, ট্রেনিং করার জন্য আসবে না, কারণ যে মার্শাল আর্ট জানে একটি ঘুষি একটা পাঞ্চ শিখতে যদি ঠিক মতো পারো যথেষ্ট, একটা পাঞ্চই যথেষ্ট। আমার এমনও রেকর্ড গেছে 10 ইঞ্চি দুইটা ইটা ভেঙে ফেলাইছি আমি। আমি যেদিন ব্ল্যাক বেল্ট পাইছি আমার ওস্তাদের কাছে, আমি সেদিন দুইটা ইটা একটা ইটার উপরে একটা ইট রেখে দুইটা ইটা আমি কারাত কারাত মেরে ভেঙে ফেলছি, টুকরো টুকরো হয়ে গেছে, এরকম শক্ত ছিল আমার হাত। তো জীবনে আসলে এটা বলা ঠিক না, মানুষের মাথা অনেক নরম। মার্শাল আর্ট যারা জানে তাদের অনেক টেকনিক থাকে, কুংফু যারা জানে অনেক টেকনিক থাকে, কারণ আমি যদি একটা শ্যাডো পাঞ্চ করে দিতে যাই খুলি উড়ে যাবে, কারণ এগুলো ট্রেনিং করা আমাদের। এই ট্রেনিংগুলো আমরা দিতে চাই না বাচ্চাদের, কারণ এখন রাস্তাঘাটে মারামারি করে একটা এরকম যদি কাউকে আহত করে, আগে এরকম হইতো অনেক, এখন এটা একটা ক্লাস একটা সোসাইটিতে চলে। হ্যাঁ, কারণ এখন জাপান কোরিয়া স্কুল লেভেলে মার্শাল আর্ট ট্রেনিং করানো হয় তাদেরকে, মানে ফুল কন্টাক্ট এখন নাই, এখন নন কন্টাক্টের মধ্যে চলে আসছে, কারণ টাচ করতে পারলে পয়েন্ট। তো খেলাধুলা যদি ভদ্রভাবে করা যায় তাহলে দরকার নেই মারামারি, ঠিক আছে? তো আগে আমরা যখন শিখছি ফুল কন্টাক্ট ছিল, কার হাড্ডিকে ভেঙে ফেলাইতে পারবে, কার মাথাকেও ছিঁড়া ফেলাইতে পারবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ওগুলো এখন আর হচ্ছে না, হচ্ছে ওয়ার্ল্ডে অনেক আছে, যেমন তোমার মিক্সড মার্শাল আর্ট কম্পিটিশন যেগুলো হয়, MLM মানে রিংয়ের মধ্যে থাকে কে কাকে মাইরা, হ্যাঁ অর্গেন করে ফেলাইতে পারে, রিয়েল ফাইট। তো ওগুলা অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল লোক দরকার যারা কম্পিটিশন করে। এখন আমরা এখন ফেসবুক খুললে দেখি UFC, তো UFC ফাইট এটা যাদের জীবনের কোনো বাঁচার আশা নাই, জীবন ত্যাগ করে ওইখানে ঢুকতে হয়, তো ওইরকম আমাদের সময়টা ওইরকম ছিল আর কি। তো এর জন্য আমরা অনেক হিংস্র, কারণ এই হিংস্র হওয়ার পিছনে কারণ হয়েছে সিচুয়েশন, যে আগে আমাদের সময় 80 দশকের লাস্টের দিকে মিরপুর যেরকম ছিল সেটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেক সব জায়গায় অনেক শান্তি, সবাই যে যেখানে আছে সেখানে যেন ভালোভাবে সবাই থাকে, ভালোভাবে সবাই চলতে পারে, একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে। কারণ আমরা চাই তোমরা ভালোভাবে ট্রেনিং করে দেশ বিদেশে খেলতে যাবে, যেমন ড্রাগন মার্শাল আর্ট সেন্টার রূপনগর শাখার সুনাম বয়ে আনবে, এটা আমার ইচ্ছা। শহীদুল এত কষ্ট করে তোমাদেরকে ট্রেনিং করায় যাতে সে তোমাদের মাধ্যমে নাম হবে, কারণ ও ট্রেনিং করাতে পারবে। তোমরা যদি একটা খেলাধুলা করে একটা মেডেল গোল্ড মেডেল আনতে পারো, এখানে যারা এমপি সাহেব আছে, যারা এখানে মান্যগণ্য ব্যক্তি আছে, কমিশনার আছে, সবাই শুনবে জানবে, একটা অনুষ্ঠান করলে আসবে, তখন এলাকার একটা নাম হবে যে এখানে একটা মার্শাল আর্ট স্কুল আছে, ভালো ট্রেনিং করে ছেলেরা চ্যাম্পিয়ন, মেয়েরা চ্যাম্পিয়ন হচ্ছে, এখানে আরও 10টা বাচ্চা ভর্তি করতে নিয়ে আসবে তাদেরকে ট্রেনিং করানোর জন্য, ঠিক আছে? সর্বোপরিতে কথা হলো সিস্টেম, সবসময় ক্লাবে প্র্যাকটিস করা, গল্প করা। এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় প্র্যাকটিস করলাম, ওস্তাদের কান্দে দাঁড়ায় থেকে দুটো সেলফি তুলে ফেসবুকে আপলোড করলাম, আমি মার্শাল আর্ট জানি,
এটা সবচেয়ে বেশি হয় আসলে, এটা করবার কারণ ওস্তাদের সাথে ছবি তুলে আপলোড করবার সব কিছু ঠিক আছে, কিন্তু ভালোভাবে একটা পর্যায়ে যখন যেতে পারবো তখন তোমার নাম হবে, ওস্তাদের নাম হবে, সেগুলো চিন্তা ভাবনা করতে হবে তোমাদের। ওস্তাদ অনেক আগে চলে আসতো অবশ্য, রাস্তায় অনেক জ্যাম, কারণ চারটার মধ্যে উনি বের হয়ে গেছে, অনেক বেজে গেছে, পাঁচটার বেশি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আর এস কারাতে টিভি।